শিরোনাম এবার চলে যাচ্ছে পুরুষ সংবাদে। দেশের উন্নয়নে প্রবাসীদের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রবাসী রেমিটেন্স দেশের সার্বিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। তিনি বলেন, প্রবাসীদের বিনিয়োগের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সব সুবিধা দেয়া হয়েছে। শনিবার ওয়েস্টমিনিস্টারের একটি অভিজাত হোটেলে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিলে একথা বলেন তিনি। বিস্তারিত রয়েছে আমাদের স্টাফ রিপোর্টার আব্দুল কাদির মোরাদের রিপোর্টে। প্রবাসী বিনিয়োগে সরকারি সুবিধা দেওয়ার কথা সবসময় বলে আসছে সরকার, এবার তার সঙ্গে যুক্ত হল দেশি নারীদের অর্থ বিনিয়োগে সরকারের বিশেষ পরিকল্পনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের দেশে অর্থ বিনিয়োগে আগ্রহী করে তুলতে তাদের জন্য বিশেষ সুবিধার কথা ঘোষণা করেন। মহিলারা বিনিয়োগ করলে তার জন্য কিন্তু স্পেশাল অফার আছে। এসএমই ফাউন্ডেশনে মহিলা বিনিয়োগকারীদের জন্য অল্প সুদে ঋণ দেওয়া হয়। পদ্মা সেতু নির্মাণে আবারও নিজের দৃঢ় অঙ্গীকারের কথা ব্যক্ত করে প্রধানমন্ত্রী বললেন, যুদ্ধজয়ী বাঙালি জাতির জন্য কোনো অর্জনই অসম্ভব নয়। যুদ্ধ করে যদি দেশ স্বাধীন করতে পারি, একটা সেতু বানাতে পারবো না আমরা? ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করে বলেন, বিএনপির রাজনীতি হচ্ছে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার রাজনীতি। প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রসঙ্গটিও। তিনি বললেন, আওয়ামী লীগের শাসনামলে সিলেট বিমানবন্দর আন্তর্জাতিক হয়েছে, আর বিএনপি ক্ষমতায় এসে এই বিমানবন্দরের উন্নয়ন বন্ধ করে দেয়। প্রধানমন্ত্রী ঘোষণা দেন, অচিরেই লন্ডন সিলেট সরাসরি ফ্লাইট পুনরায় চালু করা হবে। সিলেট বিমানবন্দরকে যখন আন্তর্জাতিক বিমানবন্দর আমরা করলাম, আমরা একটা পর্যায় পর্যন্ত করে রেখেছি, এরপরে কিন্তু আর কাজ পারে না। সিলেটে কোনো প্লেন গেলে সেখানে রিফুয়েলিং করতে পারে না, অথচ পরবর্তী সরকার উচিত ছিল যে আমাদের পুরো প্রজেক্টের কাজটা সমাপ্ত করা, কমপ্লিট করা, তারা কমপ্লিট করে না। সেন্ট্রাল লন্ডনের পার্ক প্লাজা হোটেলে যুক্তরাজ্য আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর দীপুমণি, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়। ইফতার মাহফিলে যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর দীপুমণির হাতে সম্মাননা প্লেট তুলে দেওয়া হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হল আজ এই হলে। তিনি বললেন, দেশের উন্নয়নে যেভাবে কাজ করে যাচ্ছেন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের মানুষ যেভাবে যুদ্ধ করে স্বাধীন করেছিল, সেভাবেই পদ্মা সেতুকে নির্মাণ করা হবে। আব্দুল কাদির মোরাদ, বাংলা টিভি, পার্ক প্লাজা হোটেল, লন্ডন।